গোটিপটে ভুবনেশ্বর ভরতপুর থানায় ঘটি অশোভনীয় ঘটনা অন্যপটে কোলকাতার আর্জিকর মেডিকা কলেজ মহিলা ডাক্তর দুষ্কর্ম ও হত্যা উভয় ঘটনা সম্প্রতি জাতীয় গণমাধ্যমে চর্চার শিরোনামা পালটিছি তে এভই পরিস্থিতি কাহকি সৃষ্টি হল এখন অটকা যাই পারে কি এর পুনরাবৃত্তি ন ঘটে কণ পদক্ষেপ নেওয়া হব এভাবে প্রসঙ্গ কভি জনপ্রিয় কোলকাতা ট্যক্রমে বুদ্ধিজীবী সহ আলোচনা করছেন কলিঙ্গটিভি কোলকাতা ব্যুরোহেড প্রমোদ মাহিঙ্গলক কার্যক্রমে উপস্থিত অতিথি মানুষ স্বাগত জনাছি আমি জানি যে সংসদীয় গণতন্ত্রের পুলিশ সাধারণ বন্ধু ভাবে কাজ করে কিন্তু গত দিন ধরি বিভিন্ন স্থানরে দেখা যার ব্যতিক্রম যাকুই সাধারণ মনরে প্রশ্নবাচী সৃষ্টি হয়েছে বিশেষ করে আমি যদি ভুবনেশ্বর ভরতপুর থানা ঘটনা যাওয়া তাহলে অনেক এই ঘটনাক বিচলিত মনে হুয়ে মেজর এবং তা বাধবী সহিত পুলিশ্র ব্যবহার সত্য যেপরি এক ভিন্ন রূপ ধারণ করেছে যাক পশ্চিমবঙ্গের মধ্য চর্চা হুয়ে আমি প্রতিবেশী রাজ্যের এখানে রহুছু এবং এই ঘটনা যেভাবে আলোচনা হচ্ছে তা অনেক বিচলিত করে সেইপরি আমি যদি পশ্চিমবঙ্গর আর্জিকার ঘটনা যা যে মহিলা ডাক্তার প্রতি বলাৎকার এবং হত্যা ঘটনা সে মধ্য সাধারণ লোক এক বিষাদর ছায়া খেলি যায় ভরতপুরে বর্তমান যেপরে পুলিশ হরড় ঘণার পড়ছে পশ্চিমবঙ্গ আর্জিকার ঘটনার মধ্য পুলিশ বর্তমান নিজকু বিবাদীয় রূপ দিয়েছে এবং সাধারণ লোকের সে কার্যত নিন্দনীয়। তেম এভি প্রসঙ্গক আজ কোলকাতা কার্যক্রমের আলোচনার বিষয় রখযাই আলোচকভাবে উপস্থিত অনেক বুদ্ধিজীবী পিতাম্বর বারিক সার নমস্কার উপস্থিত অনেক গবেষিকা ডায়ত্রী পট্টনাক সমাজসেবী দামোদর লেঙ্কা এবং উদ্যোগপতি গজেন্দ্র কুমার স্বাই মু প্রত্যেক স্বাগত জনাও এবং প্রথমে পিতাম্বর স্যার পাখি পাচ্ছি যে পুলিশ এবং সাধারণ মধ্যে সতে যেপরে প্রাচীর সৃষ্টি হয়েছে এখন বিভিন্নভাবে বাদ সৃষ্টি হয়েছি কিন্তু উভয় মধ্যে যে বন্ধুতা রথ বিশ্বাস রহবা কথা সমন্বয় রাখা কথা সে বাধা কাৰ্য ইৰে সাধাৰণ লোক কিপৰি ভৰসা কৰ পুলিচ উপৰি পুলিচ সমভাৱে কিপৰি সাধাৰণ লোকে ভৰসা ৰখিব আপোনাৰ এই বিষয়ে জানে বুদ্ধিজীৱী ভাবে আপোনাৰ কৈছে ছাৰ নমস্কাৰ মই প্ৰসংগটা যথাৰ্থ প্ৰসংগ গোটেই বিশেষ কৰি পশ্চিমবংগ আৰুডেৰে ইদানিং যি ঘটনা গুড়িক ঘটুচি আমি কহিপারু সাধারণত কহিপারু রক্ষক হি ভক্ষক হচ্ছে যা হো সে তো অন্য কথা আমি যদি ভরতপুর আমার ওড়শার ভুবনেশ্বর পাখলে ভরতপুর থানা বিষয় যাও, যে ঘটনা ঘটিছি যা কি আজ এক সারা দেশের চর্চিত বিষয় হয়েছি আমি মহিলা মানুষ অগ্রাধিকার দেওয়া সেই সেই যে বিষয়টি এটি বোধহয় ধক্কা খাইছি কারণ যে চৌদ চৌদ পনেরর রাতে যে ঘটনাটি ঘটিছি সে জনে উচ্চশিক্ষিত মহিলা আউ জনে সুরক্ষা বাহিনী বড় অফিসর। সে যাই থানা কু তা রাস্তার কোণী গণগোল হয়েছিল পিলাঙ্ সাগে গণগোল হয়েছিল সে যাই সেটি যে ঘটনা ঘটিটা সত কতটা মিছ আমি কোপারু নি কিন্তু এই ঘটনা যেটা প্রচার হচ্ছে এইটা নিন্দনীয় ঘটনা মু পটনা পচারি ম্যাডাম আপনার কুতো আপনার মহিলা সশক্তিকরণ নেই গবেষণা করছেন বর্তমান পরিস্থিতি উভয় আমি দেখা পাচ্ছি যে বিভিন্ন ক্ষেত্রের মহিলা সত্য যেপরি দুর্বল হয়ে যাই এবং এই ক্ষেত্রে পুলিশ রূমিকা বাদ হচ্ছে তাহলে ভরসা আমি কাহ উপরে কোবা আপনার কম नमस्कार आज्ञा देखत आम्ही वर्ल्ड पपुलेशन को न या इंडिया पपुलेशन नवा भाग महिला भाग नारी नी भाग महिला भाग पचाशुरुष तर गोटे समाजक को दरकार जणक्र दरकारे मग आसुची लरक्र जमतीक लॉ कहल कनस्टिट्युशन आम्ही भारतर कन्स्टिट्युशन प्रत्येक को आर्टिकल चौद अंडर गोटे इक्वाली प्रोटेक्शन আচ্ছা তা সহ ফিফটিন আর্টিকল ফিফটি থ্রি অন্ডরি স্পেশাল প্রোভিজন যাইল্ড মানুষ সুরক্ষা দেওয়া সুরক্ষা কৌ ক্ষেত্রে ইউটিজিং হো সেকাল হারাসমেন্ট হো ডাউরি হো এনি ভাইলেগে মহিলা মানুষ তো যেত सहित तो लेजिस्लेशन लेजिलेसन बहुत गुडा आक्ट चेज हो जाए सेक्शन आपश छी नहीं जातु आपश ना यानिश चौवन नि बहुत गुड़ी ये अच्छे जोटा कि ये यू टीजिंग सेक्सुआल एसलमेन्टर बहुत सेक्शन कंटिन्यू चली चेज हो सरकार तरफ मैटर हूँ तीन टाइम स्टेज गोटे हूँ पुलिस प्रोटेक्शन अभाव द्वितीय स्टेज हूँ जो जेकोसी पाने इनवल्व अच्छा से मक्शन टाइम ठिक नुहे थार्ड हे যদিবি কোন পিঁধি লেডি যদি অল্প পিধুছি ড্রিঙ্ক ইয়া তা মানে পুরুষ কধিকার মিলে কমেন্ট করব পুলিশ তাকে ড্রিঙ্ক করিছো তা এফআইআর নেবন তোমার মানসিকতা তোমার ইম্বান্স অনেক মানসিক ঠিকঠাক তোমার না এটা ঠিক মো মধ্যে সমাজের প্রত্যেক প্রত্যেক যা যে পোজিশন দিয়েছে তা পোজিসন উপরে তা ঠিক রাখা পড়বে তা কর্তব্যটা তা ঠিক ভাবে স্যার করা পড়বে যদি সেইটা সে নোজিসন রহাওয়া উচিত বি নু মু সমাজসেবী দামোদর লেঙ্কা স্যার পচার স্যার আপনার কুবু যে বর্তমান পরিস্থিতি দেখা যাচ্ছে যে সমীকরণের অভাব পৰস্পৰ মধ্য বিশ্বাসৰ বাধা উপজিছে আমি যদি ভৰতপুৰ কেছ দেখিবা আজিকাৰ কেছ দেখিবা যা বিভিন্ন বিষয়ত বাৰি নিজে কাদু ফিঙা নীতি হেৰি কিন্তু বাস্তৱস্থ বা উপযুক্ত ন্যায় তা এই পৰ্যন্ত মিলিব ব্যতিক্ৰম ঠিক কয় আপুনি কোন কোন নাই ঠিক আপোনাক ক'লে প্ৰত্যেক নাগৰিকৰ ইয়াই সুস্থ ভাৱে জীৱন যাপন কৰিব কোনো নাগৰিকৰ ইয়াই মই যায় থানা কু যায় বা মই হস্পিটেল যায় বা কোৰ্ট কু যায় বেছিভাগ সেই অসুবিধাৰে পঢ়িলে সেই থানা কু যায় বা কোৰ্ট কু যায় বা ডা্তৰখানা যায় যেতিবাৰে গোটেই নাগৰিক তাৰ অসুবিধা নেকি যাই তাৰ আশা ভৰসা বিশ্বাস ৰানা কোনো গ'লে মই ন্যায় পাই বা মোৰ বিচাৰ পাই বা মোৰ প্ৰত্যেক যি অবিচাৰ হৈছি বা মতে যে ভাৱে ঘেৰিকি মতে যে ভাৱে নিন্দনীয় কাম কৰা যায় তাৰ মই সুবিচাৰ পাই কিন্তু থানে যাইকি যি পুলিচ কৰ্মচাৰী সেই ৰহিলে তাকে দুৰ্ব্যৱহাৰ কলে এই সম্পূৰ্ণ অশভনীয় আমাৰ মুখ্যমন্ত্ৰী मोहन <coughs> माझी हो सरकार आज थाना आज मे प्रशासनिक बैठक करत्यक जिलार अधिकारी प्रत्येक जिलार पोलिस कर्मचारी करू सी निज अभिज्ञता जे मूतवेळे जे थानली मला केली व्यवहार सरकार को आसीची ମୋ ସରକାର ଅବସ୍ଥାରେ ମୋର କର୍ମଚାରୀମାନେ ଯେଉଁ ମୋର ଅଛନ୍ତି ଓଡ଼ିଶାର ନାଗରିକମାନେ ଇଏ ବିଚାରଧାରାରୁ ଯେମିତି ନଯାଆନ୍ତି ସେମାନେ ନ ଚାହାନ୍ତି କି ମୋହନ ମାଝି ସରକାର ଆଜି ଆମମାନଙ୍କୁ ଏସ ସେବା ଦେଇପାରି ନାହିଁ ଏଇଟା ସମ୍ପୂର୍ଣ୍ଣ ଦୁଃଖର ଘଟଣା ତେଣୁ ପ୍ରତ୍ୟେକ ପୋଲିସ ଅଫିସରଙ୍କୁ ସେମାନେ ସେ ଅନୁରୋଧ କରିଥିଲେ ଯେକୌଣସି ଲୋକ ଯେକୌଣସି ସୁବିଧା ବା ଅସୁବିଧାରେ ଆପଣ ପାଖକୁ ଯାଉଛି ଆପଣ ମାନେ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ଭାବରେ ତାଙ୍କର ଅଭିଯୋଗକୁ ଶୁଣନ୍ତୁ ସେ କ'ଣ ଚାହୁଁଛି ସେ ଦୋଷୀ କି ନିର୍ଦ୍ଦୋଷୀ କି ବା କାହା ସହିତ ମାନେ ଦୁର୍ବ୍ୟବହାର କରିଛି କି ନ କରିଛି ତାକୁ ତର୍ଜମା କରନ୍ତୁ ସେମିତି ତାକୁ ହାରାସମେଣ୍ଟ ବା ମେଣ୍ଟାଲି ହାରାସମେଣ୍ଟ ବା ଫିଜିକାଲି ହାରାସମେଣ୍ଟ ତାଙ୍କୁ କରନ୍ତୁ ନାହିଁ ଆପଣ ଦୀର୍ଘ ବର୍ଷ ଧରି ଏବଂ ଭୁବନେଶ୍ୱରର ବାସିନ୍ଦା ଆପଣ ଆପଣ କୁହନ୍ତୁ ଯେଉଁ ଘଟଣାମାନ ଘଟିଯାଇଛି ଏଥିରେ ସାଧାରଣ ଲୋକଙ୍କ ଆସ୍ଥା ତୁଟିଯାଉଛି ଆପଣ ବୁଦ୍ଧିଜୀବୀ ଭାବେ କ'ଣ କୁହନ୍ତି ନାରୀ ଜାତି ହେଲେ মাতৃশক্তি জননী জন্মভবিষ্য স্বর্গাদপি করেছি যে দেশ যে মানুষকে সম্মান দিয়ে শিখি না সে উচ্চ উচ্চমানীয় হয়ে পাবি সে যেকোন সরকার হো ভরতপুরে যে ঘটনাটি ঘটিগেলা খুব নিন্দনীয় ব্যাপার কিন্তু নারীকে আমি আমি সরকারের কৌচে যে নারীকে সেতু যবলা বল কুলে বৰ্তমান সেই মানে সবলা আজি নাৰীজাতি প্ৰতী ক্ষেত্ৰৰে উন্নতমান কাম কৰো সাহসী নিৰপেক্ষ কিন্তু আমি তুমি বেচন্মান বৰ্তমান সুদ্ধা কৰা মাতৃশক্তি আমি সন্মান দেই পাৰি নে যি দেশ মাতৃশক্তি কিমান দেই পাৰি নে চি উন্নতি হৈ পাৰিব নে যে প্ৰটেকশন সমষ্টি ত'ব নে জুনিয়ৰ ডা পুৰুষ মানে মাগুচাৰ যে নাৰী মানে মাগুচাৰ ତେଣୁକରି ବର୍ତ୍ତମାନ ମୁଁ ସବୁ ପଶ୍ଚିମବଙ୍ଗ କୁହନ୍ତୁ ଓଡ଼ିଶା କୁହନ୍ତୁ ସରକାରଙ୍କୁ ଏଭାବରେ ଚିନ୍ତା ଭାବନା କରିବା ଦରକାର ଏ ଗଣତାନ୍ତ୍ର ଦେଶ ଆଜି ସ୍ୱାଧୀନତା ପାଇଛି କିନ୍ତୁ ନାରୀର ସ୍ୱାଧୀନତା ନାହିଁ ବର୍ତ୍ତମାନ ଏଇ ନାରୀ ଦେଶକୁ ନାରୀ ଜାତିକି ଯେଉଁ ସରକାର ସ୍ୱାଧୀନତା ଦେଇପାରିବନି ବୋଧହୁଏ ସେ ସରକାର ଆଉ ସେ ଦେଶ ମାନେ ସଠିକ୍ ଭାବେ ପରିଚାଳିତ ହେଉନି ଆଗାମୀ ଦିନରେ ତାହେଲେ ମାତୃଶକ୍ତିଟା କମିଯିବ ଆଉ ମାତୃଶକ୍ତି ନହେଲେ ଦେଶ ଭୁଷୁଡ଼ିଯିବ

স্যার ন্যায় পাই বা নপাই বা সেটা পরবর্তী আগামী ভবিষ্যৎ কেব কিন্তু গোটে জিনিস হচ্ছে হ্যাঁ এবার পলিগ্রাফি টেস্ট হওয়া যাচ্ছ যে দোষী যে এগেনস্টরে যে পুলিশ কর্মচারী এগেনস্টরে আসছি যেটা কমপ্লেন হয়েছি সে বিষয়ে পলিগ্রাফি টেস্ট হব আশা করা সে টেষ্ট্র কিছু তো পজিটিভ রিপোর্ট আসব আ তাস এটা গোটে জিনিস যদি সে দোষী তাঁর বিধার যদি প্রকৃত কার্যানুষ্ঠান সঠিক নেই হব তাহলে আগামী আ।

ଏଇ ସବୁ ଡାକ୍ତରଙ୍କୁ ସବୁ ଜୁନିୟର ଡକ୍ଟରଙ୍କୁ ସୁରକ୍ଷା ଦେବା ଏଇଟା ସମ୍ଭବ ନୁହଁ ଏହାର ପ୍ରତିକାର ହେଉଛି ପ୍ରଶାସନ ସରକାର ଗୋଟିଏ ବ୍ୟବସ୍ଥା ଗ୍ରହଣ କରିବା ଦରକାର ଯେଉଁ ବ୍ୟବସ୍ଥାରେ କି ଯେ ସମସ୍ତଙ୍କୁ ସୁରକ୍ଷା ମିଳିପାରିବ ତା ମାନେ ନୁହେଁ ଜଣ ଜଣଙ୍କ ସୁରକ୍ଷା ଦିଆଯିବ ସେଇଟା କେବେ ସମ୍ଭବ ନୁହଁ ଆଉ ତା ଛଡ଼ା ଓଡ଼ିଶା ଗଭର୍ଣ୍ଣମେଣ୍ଟ ଯେଉଁ ସବୁ ପଦକ୍ଷେପ ନେଉଛନ୍ତି ଏଇଟା କ୍ରାଇମ ବ୍ରାଞ୍ଚ ତଦନ୍ତ ହଉଛି ଜୁଡିସିଆଲ ତଦନ୍ତ ହଉଛି ସବୁ ରକମ ତଦନ୍ତ ହଉଛି ସେମାନଙ୍କର ପଲିଗ୍ରାଫ ହଉଛି ବ୍ରାଣ୍ଡ ମ୍ୟାପିଂ ହଉଛି ମାନେ ଓଡ଼ିଶା ଗଭର୍ଣ୍ଣମେଣ୍ଟ ମନେ ହୁଏ ଠିକ ପଥରେ ଚାଲିଛି ହେଲେ ଯେ ପ୍ରତ୍ୟେକଙ୍କର ବକ୍ତବ୍ୟ ଥିଲା কেবল আইন তেয়ারি কলে নাই। তাহা কিপরি কিপর যথাযথভাবে কার্যকারী সেতি সেপ্রতি সরকার গুরুত্ব দেবা উচিত এবং জেলাপাড় এবং এসপি স্তরীয় যে বৈঠক করেছেন আশা করা যায় তার সুদৃঢ় আসব আইনি ক্ষেত্রে এবং সাধারণ জনজীবন সুরক্ষিত হব কলকাতার ভিডিও জর্ণালী সমর জীশান প্রমোদ মহান্তি কলিঙ্গ